অপরাধ দমনে প্রশিক্ষিত কুকুরের ব্যবহার ক্রমশ বাড়ছে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব সহ পুলিশের দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে বিদেশি সার্মেয়রা। সম্প্রতি আরও একটি ডগ স্কোয়াড যুক্ত হয়েছে চট্টগ্রামের কাউন্টার টেরোরিজম বিভাগে। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দুরী, ক্যামেরায় ছিলেন এনামুল হক। অপরাধ আর অপরাধী শনাক্ত করে এইসব প্রশিক্ষিত কুকুর। লুকানো অবস্থায় কোথাও মাদক কিংবা বিস্ফোরক থাকলে গন্ধ শুঁকে সেই বস্তুর অবস্থান নিশ্চিত করে তারা। এমনি এক ডগ স্কোয়াড যুক্ত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে। 9টি ডগ সংযুক্ত হয়েছে, এর মধ্যে 5টি বিস্ফোরক বিশেষজ্ঞ এবং 4টি মাদক বিশেষজ্ঞ। দেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের দুঃসাহসিক অভিযান চালনা করতে সক্ষম। চট্টগ্রামের মনসুরাবাদ পুলিশ লাইনে ডগ স্কোয়াডের জন্য নির্মিত হয়েছে আধুনিক ভবন। সামনে প্রশিক্ষণের জন্য উন্মুক্ত মাঠ, আর ভবনে আছে গ্রুমিং স্পেস, গোসল এবং রান্নার ব্যবস্থা। এসব কাজের জন্য ডগ স্কোয়াডে 27 সদস্যের একটি দল কাজ করে বলে জানান কর্মকর্তারা। কমপক্ষে 8 বছর কর্মক্ষমতা থাকে, তো বাংলাদেশে তারা আসতে মাত্র 1 বছর হলো। আশা করি সব কিছু যদি ঠিক থাকে আমাদেরকে আরও 7 থেকে 8 বছর পর্যন্ত তারা সেই সার্ভিসটি, কাঙ্ক্ষিত সার্ভিসটি দিতে পারবে। ডগ স্কোয়াডের জন্য কুকুরগুলো আনা হয়েছে নেদারল্যান্ড থেকে, যাদের প্রত্যেকের বয়স এখন 2 বছর। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।